পরম করুণাময় প্রভন নামে শুরু করছি সোফিজম্বিরি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত আমি একটি ভিডিওতে বলেছিলাম যে বনের পশু কুরবানি দিতি দিতে একসময় মানুষ বুঝতে পারবে কুরবানির হাকিকত সে বুঝতে পারবে যে আল্লাহ মূলত বনের পশু নয় বরং আমিত্বকে এই নিজের মনের মধ্যে যে একটা পশু আছে সেটাকে কুরবানি দিতে বলেছেন তো সেই কথার প্রসঙ্গে এক ভাই প্রশ্ন করেছেন যে বনের পশু কুরবানি দিতে দিতে কি সময় মানুষ নিজেকে কুরবানি দেওয়ার কথা ভাবতে পারে পারলে তো বলা যায় যারা আছেন তারা মানুষ হয়ে যেত মাংস তিন ভাগ করে বিলিয়ে দেওয়ার নিয়মটা কোথায় থেকে আসলো বনের পশু কুরবানি দিতে দিতে মানুষ এক সময় নিজেকে কুরবান করার কথা ভাববে বলেই মূলত বনের পশু জবাই করার কথা বলা হয়েছে এখন মানুষ সেটা ভাবতে পারবে কি পারবে না সেটা মূলত তার মনুষ্যত্বের উপর নির্ভর করে তার ভাবনার উপর নির্ভর করে তার চিন্তার উপর নির্ভর করে কারণ সবাই কিন্তু সঠিক বোঝ পাবে না সবাই সঠিক পদ অনুসরণ করবে না সবাই প্রাপ্ত হবে না এটাই তো স্বাভাবিক মারেফতের কথা বাদ দিলাম শরীয়তের দৃষ্টিতেই যদি বলি তাহলেও দেখা যায় যে এই যে পশু কোরবানি দিচ্ছে মানুষ এটা তো আত্মত্যাগের জন্য দিচ্ছে এটা কিন্তু সবাই বলে আমাদের আলে মোলামারও এই কথাই বলে আপনারা যদি বিভিন্ন লেখা পড়েন বা বিভিন্ন ভিডিও দেখেন মানুষের সবাই এটা বোঝাতে চায় কোরবানি মানে আত্মত্যাগ সেটা পশু জবাইয়ের মাধ্যমে হোক বা যে কোনোভাবেই হোক কিন্তু এটা বলে বোঝানোর চেষ্টা করে তো এখন কথা হচ্ছে এই যে মানুষগুলো কোরবানি দেয় অধিকাংশ মানুষই কিন্তু প্রতিযোগিতা করে কোরবানি দেওয়ার মধ্যে যে কার গরুর চাইতে আমার গরুর দাম বেশি সে চেষ্টা করে যে দামটা একটু বাড়িয়ে বলার জন্য বা চেষ্টা করে অন্যের চাইতে একটু ভালো গরু কেনার জন্য এটাই জন্য না যে সে আল্লাহর উদ্দেশ্যে এটা উৎসর্গ করবে বরং এটা এই জন্য যে তার নাম হবে যে অমুকের গরু এত দাম এবং সেটায় কোরবানির পরে এত মন মাংস হয়েছে আবার অনেকে বলে যে উমকে গরু কিনে জিতছে উমুকে গরু কিনে ঠকছে উমুকের গরুতে এত মন মাংস হয়েছে উমুকে অল্প টাকাটা কিনছে তারপরও এত মন মাংস হয়েছে তো এই যে কথাগুলো এবং সেটা শোনার পর আবার যে ক্রেতা বা কুরবানি দিল যে গরুটা কিনে তার মন খারাপ হয় বা সেও কিন্তু যাচাই বাছাই করতে থাকে যে আসলে আমি ঠকে গেলাম বা এরকম অনেক কিছু হয় এক একজনের এক এক রকম চিন্তা তো এই যে প্রতিযোগিতা করে কুরবানি দেওয়া মানসম্মান রক্ষার উদ্দেশ্যে কুরবানি দেওয়া এটা কিন্তু শরীয়ত সমর্থিত না শরীয়তও কিন্তু এরকম কুরবানি দেওয়ার কথা বলে না মারফতের কথা বাদ রাখলাম শরীয়ত এর এই ধরনের কুরবানিগুলো গ্রহণ করে না বা এই ধরনের কুরবানি যারা দেয় তাদের কুরবানি কবুল হবে না এটা শরীয়তেই বলে আলিমুলামাই বলে তো পশু হত্যা দিয়ে যে আত্মত্যাগের যে ব্যাপারটা মন মানসিকতার যে ব্যাপারটা আল্লাহর উদ্দেশ্যে একদম শুদ্ধ নিয়তে যে কুরবানি বা পশু জবাইয়ের যে ব্যাপারটা সেটাই তো সাধারণ মানুষ মানছে না সেখানে মারিফতের বিষয়টা তো আরও গভীর শরীয়ত যেটা সবাই বুঝে জানে যেটা ভুল হচ্ছে তাই তারা এটা ঠিক করতে পারছে না সেখানে মারিফত তো সবাই জানে না বুঝে না সেখানে এই গভীর বিষয়টা সবাই উপলব্ধি করবেই বা কীভাবে তো এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার যে খুব কম মানুষ এটা বুঝতে পারবে তারপরে দেখা যায় যত খারাপ মানুষই হোক এই মাংসকে তিন ভাগ করার বিধান শরীয়তে রয়েছে কেউ কেউ বলেন যে ভাগের প্রয়োজন নেই সম্পূর্ণ মাংস যে কুরবানি দিচ্ছে সে খেতে পারবে এগুলি শরীয়তের বিষয়ে মতানক্য রয়েছে কিন্তু সবচাইতে সুন্দর মতামত হচ্ছে কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করার কথা অর্থাৎ এক ভাগ যে কোরবানি দিল যেহেতু সে টাকা পয়সা খরচ করে দিয়েছে সে রাখল এক ভাগ সে তার আত্মীয়দের দিল এটা স্বাভাবিক তার পশুর মাংস যেটা পাবে সে তার আত্মীয়দের মধ্যে দিবে আরেক ভাগ হচ্ছে গরিবদের জন্য তার চাইতে উত্তম হচ্ছে যে যতটুকু সম্ভব বিলিয়ে দেওয়া এটা মানুষের মন মানসিকতার উপর নির্ভর করে সম্পূর্ণ বিলিয়ে দেওয়া কিন্তু নিষিদ্ধ নয় বরং মানুষ এমনটা করে না বিধায়ী বলা হয়েছে যে তিন ভাগ করে অন্ততপক্ষে যেন গরিবরা যেন তাদের প্রাপ্য ভাগটা পায় এই যে একটা সমতা যে আমি যতটুকু নিলাম গরিবদের ততটুকু দিলাম মানুষ সারা বছরের মধ্যে এমনটা একবারও ভাবে না সে ভালোটা খায় অন্যকে খারাপটা দেয় কিন্তু শুধুমাত্র এই সময় আমি নিজেই দেখেছি যে হাড্ডির অংশ মাংসর অংশ মাথার অংশ সবই তিনটা ভাগ করে এবং মিক্স করে দিয়ে দেয় যারা কুরবানি ভালো বুঝে না তারাও চেষ্টা করে যতটুকু সম্ভব দেখা যায় যে নিজের টুকু রাখে আত্মীয়দের দেয় এবং বাকিটা গরিবদের দিয়ে দেয় আবার কেউ কেউ গরিবদেরকে কিছু রাখে মনে করে আত্মীয়দের দিতে হবে অমুকের বাড়ি দেওয়া হলো না অমুকের বাড়ি দেওয়া হলো না কিন্তু তবুও কিন্তু দান করে অনেক মাংসই তারা দান করে দেয় গরিবদের যতটুকু সম্ভব চেষ্টা করে দেওয়ার জন্য এই যে যাদের আমিত্ব আছে যারা দান করতে চায় না তারাও কিছুটা দান করে আবার কেউ দেখা যায় যে নিজের অংশ থেকেও দান করে দেয় যাদের মাইন্ড একটু ভালো মন মানসিকতা আরও ভালো তারা এমনটা করে অনেকে আছেন যে বাড়িতে মাংস রাখেন না সম্পূর্ণই দান করে দেন তো এই বিষয় হচ্ছে এই বছরে একদিন হলো এই দরিদ্র মানুষগুলো কিন্তু ভালো পরিমাণ মাংস পাচ্ছে হয়তোবা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় মাংস পায় না সেটা ভিত্তিক হয় অনেক সময় অনেক জায়গায় কিন্তু বাস্তব দিকটা যদি আপনি একটু বিচার করেন যারা গ্রামের দিকে থাকেন তারা দেখবেন যারা দরিদ্র আছে যারা মাংস আনার জন্য যায় বাড়ি বাড়ি তারা কেউ কেউ দশ বারো কেজি মাংস পায় এবং তারা সেটা না খেয়ে বিক্রি করে দেয় আবার অল্প টাকায় ঢাকা শহরে কোরবানির সময় দেখা যায় যে কোরবানির মাংস অল্প টাকায় বিক্রি হচ্ছে সেগুলো হচ্ছে দরিদ্ররা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছে যদি মাংস অতিরিক্ত না পেতো তাহলে এই এগুলো বিক্রি করে কিভাবে। তার মানে তার অতিরিক্ত মাংস পায় মানুষ দেয় বিধায় পায় কিছু মানুষ আছে যে মাংস পায় না কারণ কিছু লোক মাংস দেয় না কিন্তু তারা বছরে একবার হলো পায় তো দশ কেজি মাংস পেলে যদি সেটার মূল্য অন্য সময়ের চাইতে দুইশো টাকা করে কমে বিক্রি করে দেয় তারা তাও তারা ভালো একটা অ্যামাউন্ট পায় আর যে কুরবানি দিচ্ছে সে তো ভালো টাকা খরচ করে কুরবানি দিচ্ছে তো এটা তো দানে গণ্য হচ্ছে আর দরিদ্ররা পাচ্ছে তারা খুশি হচ্ছে তো এটা কি একটা ভালো হওয়ার শিক্ষা না বা এটা একটা ভালো দিক না এমন না যে সারা বছর কেউ পশু হত্যা করছে না বা খাচ্ছে না গরুর মাংস বা কোনো মাংস আমিষের কথা যাই বলি খাচ্ছে না এমন তো এমন তো না খাচ্ছে এখন পশু হত্যা ঠিক না বেঠিক সেটা আরেক বিষয় এই পশু হত্যা করে আল্লাহকে সন্তুষ্টি করার বিষয়টাকে মারিফত সমর্থন করে না কিন্তু পশু হত্যা যে একদম করাই যাবে না এমনটা কিন্তু না কিন্তু ওই যে রক্ষার জন্য খাওয়া আর সবাবের উদ্দেশ্যে হত্যা করা এটা কিন্তু আলাদা একটা বিষয় কারণ যারা দেহ রক্ষার জন্য খাচ্ছে তারা সোয়াবিন নিয়তে খায় না কিন্তু সোয়াবিন নিয়তে হত্যা করাটা এটা জ্ঞানের একটা অভাব আসলে আল্লাহ কেন পশু হত্যা করার কথা বলল এই কোরবানির ইতিহাস কি এগুলো মানুষ বুঝে না কিন্তু বারবার বলা হচ্ছে যে কোরবানির মাংস রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তাকুয়া কেন বলা হচ্ছে এগুলো তারা ভাবে না ভাবার কারণ হচ্ছে তারা গুরুত্ব দেয় না বুঝে না এখন না বোঝাটাই তো স্বাভাবিক কারণ দুনিয়ার অধিকাংশ মানুষই এসব ব্যাপারে অজ্ঞ বুঝলেও আমিত্বের কারণে সেটা তারা মানতে পারে না মনের ভিতরে তো একটা পশু আছে কিন্তু দেখা যায় ওই যে বললাম সারা বছরের মধ্যে হলেও ওই দিন কিছুটা দান করে যা আগে করতো না এটা অনেকটা ভালো একটা ব্যাপার তো হতে পারে এক সময় তাদের মধ্য থেকে সেই ভাবটা জাগ্রত হবে যে এই পশুটা যে আমি জবাই করি আমার ভেতরে তো একটা পশু আছে আমার দান করা উচিত হতে পারে সে হেদায়েত প্রাপ্ত হবে আবার হতে পারে হবে না কিন্তু হেদায়েত না হলেও কিছু দান তো করতেছে তাই এটাকে খারাপভাবে দেখার কিছু নেই বরং এটা ভালো আর যদি সব চিন্তার মানুষ হয়ে থাকে তাহলে একদিন না একদিন সে হেদায়েত পাবেই তারা আর বাড়িতে মাংস রাখবে না বরং সব বিলিয়ে দিবে বুঝতে পারবে একসময় যে আসলে কুরবানির হাকিকত কি এই আমিত্বকে বিসর্জন দেওয়া নিজেকে কোরবানি করা নিজের মধ্যে যে আমিত্ব ভাব রয়েছে অহংকার কাম ক্রোধ হিংসা লোভ এসব কিছুকে বিসর্জন দিতে হয় মনের মধ্যে থাকা পশুটাকেই কুরবানি দিতে হয় আমাদের উচিত এটাকে ভালো চিন্তার দিক থেকে নেওয়া সমালোচনার জন্য শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করা ত্রুটি বের করা ঠিক না আমরা প্রভুর দরবারে প্রার্থনা করব যেন এই পশু কোরবানি দিতে দিতে একসময় আমাদের মনে আমাদের ভেতরে যে পশু আছে সেটা কুরবানি দেওয়ার ভাব আল্লাহ জাগ্রত করে দেন হতে পারে আমরা হেদায়ত প্রাপ্ত হব আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে